Hello friends, first of all I pardon for my throat problem and I regret for the inconvenience. Very recently I toured Darjeeling Siliguri. Ami je Darjeeling Siliguri tour korechhilam seta amar just photography je archive ache sei archive ke bolster korar jonno. As you know my channel Optics Culture is basically a photography oriented channel. So just to enhance the photographs, number of photographs to bolster it, I have to move far and near elsewhere in India. And সেই সূত্র ধরে এবার আমার যাওয়া হয়েছিল দার্জিলিং কার্শিয়াং ট্যুর। জাস্ট কাঞ্চনজঙ্ঘা দু চোখ দিয়ে দেখবো। ল্যান্ডস্কেপ তো অনেকেই পায়, কাঞ্চনজঙ্ঘা পাওয়ার সৌভাগ্যটা অনেক ব্যাপার একটা। খুবই টেন্সফুল ছিলাম কীরকমভাবে পাবো না পাবো। এনিওয়ে তো আমি যেখানে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে আমার কাছে এতই ভালো লেগেছিলো, আমি ওদেরকে কথা দিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেলে আপনাকে নিয়ে একটা আমি জাস্ট একটা ডিসক্রিপশান দেবো, সাচ দ্যাট এই বাঙালি বা যারা ট্যুর করতে পায় তারা না ট্রেন বুকিং হয়ে যাওয়ার পর একটা মাথায় দ্বন্দ্ব থাকে যে হোমস্টেটা কোথায় হবে, কী হোমস্টে পাবো, সেটা কতটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে ফুডিং কীরকম আছে এবং তার অ্যাম্বিয়েন্স কীরকম, তার সারাউন্ডিংস ভিউ আমি কীরকম পাবো, ইকোনমিক্যাল কি না, এসেট্রা এসেট্রা, এইসব পয়েন্টগুলো মাথায় আসে। তো সেই সব পার্সপেক্টিভ থেকেই আমি এই ভিডিওটা আমি করছি, আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে, শেষ পর্যন্ত আপনারা দেখবেন। সো আমি অমল পাল, You are watching Optics Culture, so let's start. So my itinerary starts right from Siliguri. Siliguri apni by any means ese jan. Siliguri theke apnake share korte hobe 4 wheelers 150 per head flat rate ache. To ami Saidabai started Tata Sumo te eschilam. ওখান থেকে গিয়ে আপনাকে NH 110 ধরবে ওরা, যেটা আপ টু দার্জিলিং যাচ্ছে, যারই পরবর্তীকালে নাম হয়ে যাচ্ছে হিল কার্ড রোড, খুবই ফেমাস নাম আপনারা সবাই জানেন। ওই যখন গাড়ি যাচ্ছে আস্তে আস্তে কলোনি লোকালিটি সব দেখবেন, আস্তে আস্তে কিছুদিন কিছুক্ষণ পরে দেখবেন চলে গেল, পুরো হিউম্যান হ্যাবিটেটস কোনো পাচ্ছেন না, খালি চা বাগান। এই চা বাগান ছাড়াতে ছাড়াতে অলরেডি আপনি যাচ্ছেন, আপনার গাড়ি আফিল যাচ্ছে, আপনি দেখছেন দুদিকে খালি, তখন দেখছেন অলরেডি পাহাড়, আপনি ইউ আর ইন, আপনি সাব হিমালয়ান রেঞ্জে এসে গেছেন অলরেডি। এই গাড়ি আপিল যেতে যেতে তখন দেখবেন এক সময়তে খালি দুদিকে খালি খালি চারদিকে পাহাড়ের রেঞ্জগুলো আছে, খালি একটার পর একটা একটার পর একটা লেয়ার্সের পর লেয়ার্স আছে, কুয়াশায় ঢাকা তার মুকুটগুলো মাথাগুলো অসাধারণ বর্ণনা, কবিরা পর্যন্ত ফেল হয়ে যায়। তা আমি কোন চার, তো ওই যেতে যেতে এক সময় আপনার রাস্তায় পড়বে মহাময়ী তিস্তা, যেটা হচ্ছে উত্তরবঙ্গের একদম মেন রিভার, স্রোতস্বিনী তিস্তা, খুবই খরস্রোতা, বর্ষাকালে রূপ তো ভয়ঙ্কর, এত গভীর খাদ দিয়ে বয়ে যাচ্ছে একটা সিল্কের মতন, সবুজ নীলচে সবুজ তার রং অসম্ভব রকম, দেখলে অসাম দেখলে আপনার ভয় লাগবে। যারা নিজস্ব প্রাইভেট কারে যান তারা নেবে গিয়ে ওখান থেকে ফটোগ্রাফি করেন, আমার তো সেই সুযোগ ছিল না, আমি সবার মধ্যেই ছিলাম। সো আমি ওর মধ্যে আমি যা যেতে যেতে যা পেয়েছি করেছি, খালি নিজের চোখ ধরে আমি চোখ দিয়ে খালি উপলব্ধি করেছি জিনিসটাকে। ওই তিস্তা যাওয়ার পরে ওইখানে টার্নিংয়েতে দেখবেন একটা বিরাট ব্রিজ আছে, দ্যাট ইজ কল করোনেশন ব্রিজ। করোনেশন ব্রিজ মানে করোনেশন নামটাই হচ্ছে মানে রাজার যখন অভিষেক হয় তখন মাথায় মুকুট পরিয়ে দেওয়া হয়, সেই দ্যাট ইজ কল করোনেশন সেরিমনিটা। তা আমার যা মনে হয় অ্যাকর্ডিং টু মি ওই যে আর্কিটেকচার, রোমান আর্কিটেকচারের যে অসাধারণ, ওটা যেন তিস্তার উপর একটা মাথার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, দুর্ধর্ষ ওই ব্রিজের আর্কিটেকচারটা। ওই তিস্তার ওই করোনেশন ব্রিজ পার হয়ে আপনি অন্য ব্যাংকে চলে গেলেন, খুবই স্টিপ এদিক ওদিক রাস্তা, খুবই গাড়ি স্লোতে যাবে, যেতে যেতে আপনি এক সময় আপনি এসে যাবেন কার্শিয়াং, সেই কার্শিয়াং ব্রিটিশদের সেই কার্শিয়াং, সেই আপনার ন্যারোগেজ লাইনের যে টয় ট্রেনের যে স্টপেজ সেই স্টেশনে আপনার জাংশন বলে, জাংশন আপনি নেবে গেলেন, এবার ওইখানে আপনি নেবে ওখানে গাড়ি আপনাকে ছেড়ে দিতে হবে, বা ওদেরকে যদি বলেন আমি সেকেন্ড পেট্রোল পাম্পে নামবো, মানে আপনার সানবার্ডের জন্য আমার যেটা ডিসক্রিপশন সেটাই বলছি, আমি ওদেরকে বলছি সেকেন্ড পেট্রোল পাম্পে নামবো, সরি সেকেন্ড পেট্রোল পাম্পে নেবে, এবার আপনাকে গাড়ি ছেড়ে দিতে হবে, সরি এবার আপনাকে লাগেজ নিয়ে কিছুটা দূরে আপনি যাবেন বাঁ দিকে একটা মেডিকেল শপ পড়বে, তার উল্টো দিকে একটা বাই লেন গলি, গলি দিয়ে আপনাকে চলে যেতে হবে, আপনি দূর দিয়ে ঘুরে আসতে পারেন কিন্তু সেটা অনেক ডে ট্যুর হবে, ঘুরে আসতে হবে আপনাকে, সেই জন্য আপনি বাই লেন দিয়ে চলে গেলেন, কারণ লাগেজ ফাগেজ পিঠে থাকবে। তো এবার ওখানে গিয়েও আপনি পড়ে বিডি রোডে পড়বেন, ওখানে মারুতি ভ্যানের স্ট্যান্ড আছে 100 rupees পার হেড নেবে, বিডি রোড ধরে আপনি বলবেন আমি দেওরালি চিমনি যাব, সরি দেওরালি চিমনি যাব, দেওরালি চিমনি বাবুটা আপনি ট্যাক্সিতে উঠে গেলেন, উঠে গিয়ে ওখান থেকে বিডি রোডে গিয়ে আপনাকে ডাভিল রোড ধরবে,
ধরে আপনি বলবেন আমি চিমনি দিয়ে ঠিক যাবো না, আমাকে সীমানা তারে আমাকে নাবিয়ে দেবে, আপনাকে সীমানা তারে নাবিয়ে দেবে, এবং যেতে যেতে গাড়ি কিন্তু ক্রমাগত আপে যাচ্ছে। ওই 100 টাকা আপনার কাছে কিছু ব্যাপারই না, কারণ অনেক ডিস্টেন্স যাচ্ছেন যাচ্ছেন দুদিকে চোখ দিয়ে আপনি উপলব্ধি করবেন তার বিউটিটা, দার্জিলিংয়ের শিলিগুড়ির বিউটিটা। তখন কোনো লোকালিটি নেই কিছু, খালি পাহাড় আর পাহাড় চারদিকে। এবার এসে গেলেন আপনি সীমানা তারে, এসে গেলেন সীমানা তারে, এসে আবার আপনাকে স্টিপ পাহাড়ি নুড়ি ভর্তি ছোটো রাস্তা, গাড়ি যাবে না, মানে কোনো প্রাইভেট মানে যারা আপনাকে নিয়ে আসছে তারা উপর দিকে যাবে না, ওরা বেরিয়ে চলে যাবে। ওখানে ওঠাটা খুব মুশকিল, যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, যারা বেশিক্ষণ জার্নি করতে পারে না, পা মুড়ে থাকতে পারে না, বয়স্ক লোক ইত্যাদির জন্য আমি একটা সাজেশান করব, আপনারা বেস্ট হচ্ছে শিলিগুড়ি কার্শিয়াঙ্গে এসে গেলেন। কার্শিয়াঙ্গে এসে আপনি যে মালিক আছে অজয়জিকে আপনি ফোন করে দেবেন, আগে থেকেই বলা থাকবে তাকে, ফোন করে দেবেন, ও কিন্তু গাড়ি নিয়ে আপনাকে কার্শিয়াঙ্গে ওয়েট করবে, ওই পেট্রোল পাম্প বা কার্শিয়াং স্টেশনে ওয়েট করবে। তাহলে আপনাকে ঝাড়া হাত পা আপনি তাকে, এটা আলাদা এক্সপেন্স এটা ব্যাপারটা, আপনি তাহলে সোজা চলে গেলেন একদম আমাদের কটেজে, আপনি উঠবেন, আপনাকে সব টেনশন নিতে হবে না সেক্ষেত্রে। আর যারা অ্যাডভেঞ্চার প্রিয় করে, যারা হাঁটতে পছন্দ করে, যারা একটা চেঞ্জ কাটে যাচ্ছে মানে চলতেই থাকে যারা, তাদের জন্য সব ব্যাপার না। এবার আপনি যখন ওই ডাও উপরটাতে উঠলেন, ওই সীমানা তারেতে আপনি হেঁটে হেঁটে এটা প্লেন একটা জায়গা, একটা হ্যামলেট পাবেন, অসাধারণ একটা ছোট্ট গ্রাম, শান্তি জায়গা, কোনো রকম ক্যাওস নেই, কোনো বাজে সিস্টেম, মিউজিক সিস্টেম, গান বাজনা কিছু নেই, চুপচাপ একদম ওদের প্রকৃতি যেন ওখানে, মানে প্রকৃতির আপনি পাখির ডাক আপনি সব কিছু শুনতে পাবেন ওখানে। দেখে আপনি আস্তে আস্তে বলবেন যে আমার ওই সানবার্ডে আমি যাবো, লোকাল লোককে জিজ্ঞেস করবেন, ওরা দেখিয়ে দেবে, কিছুটা আপনি যাবেন, কাউকে না জিজ্ঞেস করলে হবে, স্ট্রেট যেতে যেতে আপনাকে সামনেই পড়ে যাবে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, ওটা দেখেই আপনি গাবনা অত অটোমেটিক আপনি থেমে যাবেন, থেমে আপনি দু চোখ আগে দেখবেন, কখন আপনি থেমে গেছেন আপনি জানেন না, থেমে গিয়ে দেখে আপনি তখন কী করবেন, বাঁ দিকেই দেখবেন টার্ন নেবে, গিয়ে দেখবেন সেই আমার কটেজ, যাকে নিয়ে এত বৃত্তান্ত এত কথা বলা, সেই আমার সানবার্ড, এই দেখুন এই সানবার্ড, আমি তো অসাধারণ সানবার্ডে যেন হিমালয়ের কোলে যেন একা যেন রাজপরীর মতন সে বসে আছে, দাঁড়িয়ে আছে একা একা ইয়াবে মাথা উঁচু করে, আমি যাচ্ছি সে যাওয়ার মানে ভঙ্গিটাও মানে আমার কাছে বিরাট বিচিত্র, আমি চোখ বন্ধ করে এখন ফিল করি। বাঁ দিকে ঝাউয়ের লেন, তারও বাঁ দিকে হচ্ছে পাইনের ফরেস্ট, ডান দিকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, সরি সামনে হচ্ছে আমাদের মানে সানবার্ড হোমস্টেটা। আমি বলেছিলাম আমি আসছি বলে, তোরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওয়েট করছিলেন আমাকে দেখে, তা যে আর ইউ অজয়জি আই প্রিজিউম, আরে আরে ইয়েস 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 বলে আমার সঙ্গে হাগ করলেন, অসাধারণ, আমি জীবনে ভুলবো না, ভাবিজিকে নমস্তে করলাম, করে এবার আমার এন্ট্রি হয়ে যাচ্ছে সানবার্ডে। দেখুন এবার সানবার্ডের ভেতরে ঘটনাগুলো এবার দেখুন, এই আমি ভেতরে ঢুকলাম সানবার্ডেতে, সানবার্ডেতে উপরে একটা সিঁড়ি চলে গেছে সামনে, ওটা কথাটা আমি পরে বলছি, উপরে যেটা আছে ব্যাপারটা অনেক কিছু আছে ইন্টারেস্টিং ব্যাপার। সানবার্ডে যে মানে ঢোকার মুখেই যে আপনার ডান দিকে একটা পড়বে, এই দেখুন ডান দিকেতেই পড়ছে, ওই দিকে হচ্ছে উত্তর দিকটা, ওখান থেকে আপনি পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, অসাধারণ বিউটি। বাঁ দিকে যদি চলে আসেন, বাঁ দিকে একদম ঢোকার মুখে বাঁ দিকে, এখানে হচ্ছে ওদের প্রাইভেসি মেনটেন হচ্ছে, আন্ডারগ্রাউন্ডে ঘর আছে, কিচেন টিচেন সব ওখানে সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো আছে। এরপর আপনি আস্তে আস্তে যদি ওপরে আসেন, ওপরেই আপনাকে দেখবেন একটা পুরো সিলিং টিলিং দিয়ে ওয়েল ডেকোরেটেড একটা বৈঠকখানা আছে, মানে সব রুমে লোক এলে সকালবেলা ওখানে গ্যাদারিং হলো, ওখানে চা ফা ইত্যাদি খাওয়া হলো। এবার তার শিল্প শিল্প নৈপুণ্য দেখুন অসাধারণ, তার মানে খুবই মানে ওয়েল মানে ম্যানার্ডার ডেকোরেটেড হয়েছে জিনিসটা, রুচিসম্মত টেস্টফুলি হয়েছে। এখানে একটা যে ছবি আসছে এটা হচ্ছে সানবার্ড, এটা বিরল প্রজাতির, এই সানবার্ডের নামেই এখানকার নাম হয়েছে সানবার্ড, এটা কিন্তু অন্য কোনো জায়গা না, এখানে থাকে এই পাখি, আসে জানালে শরৎকালের দিকে আসে সাধারণত এই পাখি। এবার এই সানবার্ড থেকে দেখুন বিভিন্ন বিভিন্ন রুম আছে, তিনটে রুম আছে এখানে। এবার আমি আমার রুমেতে ঢুকছি, এখানে আমার থাকার ব্যবস্থা ছিল, এখানে দেখুন ফার্স্টে দেখুন এখানে ডাবল বেড, এদিকে সিঙ্গেল বেড, ওখানে আমার লাগেজ গোছানো আছে সব, আমি এখন লাগেজ খুলিনি, এদিকে ডাবল বেড, ডাবল পিলো, ডাবল আপনার লেপ ফেপ ইত্যাদি দেওয়া আছে সব কিছু। এবার আস্তে আস্তে আপনি যদি ঘোরেন, এদিকে সামনে এটা হচ্ছে পর্দা সরালেই আপনি দেখতে পাবেন, দিস ইজ পূব দিক, মানে যেদিক থেকে আমি এলাম ওখানে, ওখানে বসে আপনি সকালে চা ফা ব্রেকফাস্ট সব কিছু করতে পারেন, পুরো এন্টারই ভালো রকম রোদ একদম ওখানেতে, খুব সুন্দর খুব সুন্দর। এবার ওখান থেকে আপনি চলে আসছেন, আসতে গিয়ে আপনি উল্টো দিকটা যাচ্ছেন, দ্যাট ইজ দক্ষিণ দিকটাতে। এবার এই দক্ষিণ দিকে
দক্ষিণ দিকে আপনি আবার জানলা পাবেন, জানলা খুললেই আপনি পাবেন পাইনের জঙ্গল একদম। এবং শুধু তাই নয়, এই জানলাকে এখানে কোনো আপনার গ্রিল ফিল নেই, চোরছামারি জায়গা তো নয় আমাদের কলকাতা বা দক্ষিণবঙ্গের মতন। খুবই এখানে সবাই খুব অনেক সৎ, খুব গ্রিল ছাড়া যায়। আমি পড়ন্ত রোদ আমি এখান থেকে দক্ষিণ পশ্চিম দিকে পুরো সূর্যের লাইটটা আমি উপভোগ করেছি এখানে। এই ওইদিকে ব্যালকনি মতন গ্রিল দেওয়া আছে, আপনি প্যাসেজ দিয়ে আরামসে যেতে পারেন, জানলা দিয়ে গিয়ে যেতে পারেন আবার। হ্যাঁ, জানলা খুললে আপনি পুরো পাইনে পুরো জঙ্গল, আর দূরে আপনি পুরো আবার দেখতে পাবেন ওই দিকটা বর্ডারটা আছে, ওইদিকে নেপাল মিরিকে ইত্যাদি বর্ডার, আর এইদিকে চলে আসছে আমাদের পূর্ব দিক, মানে যেদিক থেকে আমি ঢুকলাম। এখানে টাওয়েল ফাওয়েল আমার তো নিজস্ব টাওয়েল পার করতেই হয়নি, পুরো মানে রেডিমেড মানে কাঁচা টাওয়েল একদম, মানে ফ্রেশ নতুন টাওয়েল স্লিপার। এই যে ছবিটা দেখছেন এখানকার ভাবিজি নিজে তোলা, এই কাছাকাছি দেখে কোনো বর্ষাকালে তুলেছিল, পরিষ্কার টাওয়েল এবং স্লিপার। একটা আমার তো স্লিপার ব্যাগেজে লোকা ঢোকানোই ছিল, আমার পায়ে যে স্লিপার দেখছেন এই স্লিপার এখানে, এটা তো আমার স্লিপারও বার করতে হয়নি, মানে খুবই সব কিছু বুঝে সুঝে এরা এখানে সব কিছু করে রেখেছে। এবার আমি আমার ঘর থেকে টয়লেটটা দেখাচ্ছি আপনাকে, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেটে কোনো রকম প্রবলেম নেই, পুরো 24 ঘন্টা ওয়াটার। এবং এখানে সব আমার জিনিসপত্র ছিল। এবার হচ্ছে আপনার গিজার, যাবতীয় সিস্টেম এখানে সব কিছু, সাওয়ার গিজার যার যেমন খুশি সে ইউজ করতে পারে। এবার বাইরে এসুন, বাইরে এসে সেখানে আপনাদের প্যাসেজের মধ্যে কমন একটা ওখানে আবার একটা টয়লেট পাবেন, এটা একটা কমন টয়লেট সবার জন্য, কারো রুমে না, রুমের বাইরে একটা সিঙ্গেল টয়লেট আছে। এবার আমি যাচ্ছি বাঁ দিকে আর ডান দিকে দুটো রুম, আমি ডান দিকে যাব না, ওটা একটা আলাদা মানে একটা বিরাট একটা ওর গুপ্ত ব্যাপার আছে, ওটা আসল মজার ব্যাপারটা ওখানেই আছে। আমি বাঁ দিকে রুমে যাচ্ছি, বাঁ দিকে সে একই, একদিকে পাবেন ডবল বেডস, আর দিকে সিঙ্গেল বেড, বা ওখানকার রুমের টয়লেট আপনি সব দেখতে পারেন, সব পরিষ্কার ঝকঝকে প্রত্যেক জায়গাতে গিজার সাওয়ার সব কিছু দেওয়া আছে। এবার আপনি বেডও সব দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট দেওয়া আছে প্রত্যেকটা, আপনার পুরো আপনার কম্বল লেপ যাকে বলে কুইল্ট ফুইল্ট সব কিছু দেওয়া আছে, এভরিথিং অল অ্যারেঞ্জড একদম। এরপর আমি যাচ্ছি দক্ষিণ দিকে যে ঘরটা, যেটা হচ্ছে সব থেকে বিউটিফুল, যেটা আমি বলো আমার কাছে খুব মনে হয়েছিলো এখানে একটা সব থেকে বিশেষত্ব হচ্ছে কি, আপনি এই ওই ওটা হচ্ছে আপনার উত্তর দিকে, এই উত্তর দিকে আপনি ওখানে দরজার পর্দা সরাবেন আর আপনি নিজেই কাঞ্চনজঙ্ঘাকে আপনি উপভোগ করতে পারবেন, পুরো ঘর থেকে আপনি জানলা থেকেই আপনি ওই ঘর থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে। এরকম জিনিস আপনি কোথায় পাবেন? আমি এখানে অনেক মানে আশেপাশে ঘুরেছিলাম যখন, অনেক আমি হোমস্টেকে দেখেছি, কাঞ্চনজঙ্ঘা তো দূরের কথা, খালি চারদিকে পাইনের জঙ্গল, অনেক নিচে সেইসব হোমস্টেগুলো আছে। এদিক থেকে এটা মানে এক্সেলেন্ট পজিশনটা, আমরা পুরো আমাদের আপনার মন ভুলে যাবে। এবার এখানে সে একই সিস্টেম দেখুন, এই ঘরেতে গিয়ে আপনার কাঞ্চনজঙ্ঘা ঘর থেকে আপনি বললাম দেখতে পাবেন, বয়স্ক লোকদের জন্য ওখান থেকে যারা বেরোতে পারবেন ঠান্ডাতে ভেতরে কাঁচের মধ্যে থেকে আপনি ঘরে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, যেটা দেখা আসার জন্য দেখার জন্য মেন আপনার এখানে আসাটা। এবার আমি একটা আপনাদের ব্যাপার বলছি, এখানে যে ছবিটা আছে আছে সেই ছবিটা হচ্ছে গত বছরে ফেব্রুয়ারি মাসে এখানে বরফ পড়েছিল, এই আমাদের ভাবিজি নিজেই তুলেছিল। এই দেখুন এই সানবার্ডেতে ওপরে বরফ পড়েছে পুরো, দেখুন পুরো এন্টার রাস্তা যে প্যাসেজে আপনি এলেন পুরো বরফে ভর্তি একদম, কি অসাধারণ বৈচিত্র্য বুঝতে পারছেন, দুর্ধর্ষ একদম। এবার আপনাকে যে বললাম আপনাদেরকে ওপরে চলে যাচ্ছেন, এবার স্টেয়ার কেস দিয়ে ওপরে গেলেন, ওপরে গিয়ে দেখবেন একটা বিরাট একটা পুরো প্যাসেজ আছে, পুরো কার্পেট বেছানো আছে, এখানে কোনো ব্যাঙ্কুয়েট হলো, কোনো অফিসিয়ালি কেউ বুক করলো বা হিউজ লোকের গ্যাদারিং হলো সেই জন্য এটা আছে। এখানে অর্কিডের প্ল্যান্টসও আছে এবং আপনার পুরো আপনার কিচেনের টেবিল চেয়ার মানে ওয়েল ডেকোরেটেড সব কিছু, ছোটো ছোটো টেন্টস আছে, তিনটে টেন্টসও এখানে দেখতে পাবেন আপনারা, যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তারা গরমকালে যদি আসেন তো বাইরে তারা রাত কাটাতে পারেন, অসাধারণ পরিষ্কার ঝকঝকে আকাশ রাত কাটাতে পারেন বাইরেতে। সেই জন্য এখানে হোম থিয়েটার প্যানোরামাও আছে, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এছাড়া এবার আপনাকে আমি যদি একটু বাঁ দিকে নিয়ে যান, আস্তে আস্তে আপনি যদি যাব বাঁ দিকে আপনি গেলে দেখতে পাবেন সেখানে এখানে একটা আপনাদের আলাদা, এটা এটা যাচ্ছে আগে পূর্ব দিকটা দেখে নিন, এটা হচ্ছে পূর্ব দিকে। এবার চারদিকে দেখুন, চারদিকে সোফা পুরো অ্যারেঞ্জমেন্ট একদম, আস্তে আস্তে আর দেখুন, কেন চারদিকে ভালো করে না দেখলে আপনারা বুঝতে পারবেন না, সোফা ভর্তি। সেই সানবার্ডের এখানে পোস্টার রাখা আছে, ছবি দেওয়া আছে একটা, যার নামেই বা আমাদের এই হোমস্টেটা। সানবার্ড থেকে সেই আমাদের বললাম ছোটো ছোটো কটেজের ব্যাপারটা, টেন্টের ব্যাপারটা, টেন্ট দিয়ে আপনারা যারা বাইরে থাকতে চান সেটা থাকতে পারেন। প্রত্যেকটা টেন্টের মধ্যে পিলো আছে একটা, লেপ তোষক সব কিছু দেওয়া আছে, টেডি বিয়ার আছে, মানে ওয়েল ডেকোরেটেড, কোনো টেডি বিয়ার আছে, কোনো প্রবলেম নেই, বাচ্চার ফাচ্চা সবাই এখানে এনজয় করতে পারবে সমানভাবে। এবার আমি আস্তে আস্তে যাচ্ছি, দেখুন
এবার আচ্ছা আপনার পুরো ওই এতে আপনার উত্তর দিকের আপনার ঘর থেকে দেখা যাচ্ছে পুরো, দেখুন পুরো ভিউটা একদম জঙ্গলের চারদিকে অসাধারণ, খালি চারদিকে জঙ্গল আর জঙ্গল, কোনো আশেপাশে এই এই লেভেলেতে কোনো বিল্ডিং নেই, কিছু নেই, কোনো আর হোমস্টে নেই, এই হচ্ছে মেন বৈশিষ্ট্য হচ্ছে এটাই। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের অজাজি যে আছে তার বাড়ি, তার মা বাবার ওখানেই থাকেন, এরা খুবই প্রতিপত্তি মানুষ, এরা দে আর ওয়েল থ্রাইভড পারসন, তো এটা তাদেরই বাড়ি, ওদেরই অ্যাটাচড বাড়ি, এই বাড়ি দিচ্ছে। এবার আপনি কি যাচ্ছেন ওই যে দূরে আছে, দূরে আপনি বিভিন্ন জায়গাগুলো দেখতে পাবেন, যেমন এক এক করে আপনাদের বলছি। এবার দেখুন ওপরে বাঁ দিকে তো আসছে মিরিক, তার পেছনে হচ্ছে নেপাল, নিচে হচ্ছে কার্শিয়াং, ভিক্টোরিয়া, ডাউলস, ডিয়ার পার্ক, পাইন ফরেস্ট, সব ওই বাঁ দিকে নিচে পেয়ে যাবেন। এবার দেখুন ডান দিকেতে সুখিয়া সীমানা, সন্দকফু, ফালুট, তুমলিং, গোর্খি, শ্রীখোলা, একটা টয়লেটও আছে, এটা যারা ওপরে পার্টি ফাটি করছে তাদের জন্য আর নিচে নামার দরকার নেই বলে এখানে সেপারেট টয়লেট সিস্টেমে করে দিয়েছে সবার কথা ভেবে। এবার যাচ্ছি দেখুন পূর্ব দিকটাতে, এখান থেকে এবার দেখুন আস্তে আস্তে এই পূর্ব দিক থেকে যেখান থেকে আমি সেই এন্ট্রান্সটা আমি এন্ট্রি করলাম পূর্ব দিকে যাচ্ছি, দেখুন এখানে অসাধারণ একদম পুরো রোদের পাহাড় একদম চারদিকে, এই ব্যালকনি থেকে রোদ একদম চারদিকে, নিচে দেখুন আপনারা চা ফা খেতে পারেন ওই গেট। এবার দেখুন এখানে যে ছবি আছে এটা হচ্ছে অজাজির ছবি, উনি এক্স আর্মি ম্যান, অসাধারণ ব্যক্তিত্ব, খুব ডিসিপ্লিনড মানুষ। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা এই হোমস্টেতে আসার কথা ভাবছেন তারা কিন্তু এটাকে হোটেল ভেবে আসবেন না, কারণ এটা হচ্ছে একদম মানে ফ্রেন্ডলিভাবে থাকার জন্যই আমি বলছি, কারণ আমি এদের ব্যবহারে আমি তৃপ্ত হয়ে গেছি, এদের নিচেতে এদের ফ্যামিলি থাকে। আপনারা অবশ্যই আপনারা হই হুল্লোড় করতে পারেন, আপনাদের যা যা ড্রিঙ্কস ফ্রিঙ্কস ইত্যাদি করতে পারেন, কিন্তু রাত্রি 10টা পরে সেটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। দেখুন বেড়াতে এসছেন যখন আপনাদের একটা ভদ্রতার ছাপ রেখে যাবেন, এটাই আমরা আশা করি, তো এমন কিছু যাতে করবেন না, আমি অন্তত অন বিহাফ অফ দেম এটুকু আমি আপনাদের রিকোয়েস্ট করছি, সাচ দ্যাট দে উইল বি ফার্দার মোর দে উইল বি অ্যাংরি ওভার ইউ, এটা আমি চাই না, ওটা আপনাদের উপর রেগে যাক বা কোনোরকমভাবে অসন্তুষ্ট হোক, ডিসপ্লিস হোক, এটা আমি চাই না, এই হচ্ছে ব্যাপারটা। সেরকমভাবে যদি হইলোড করা থাকে তার জন্য আপনার হোটেল আছে, ওয়াই ইউ শুড কাম হেয়ার, এখানে যে ঠান্ডা পরিবেশ, এখানে আপনি চুপচাপ শান্ত পরিবেশে আপনার দিন রাত অটোমেটিক কেটে যাবে, আমার তো টাইগার হিল যাওয়ার কোনো প্রয়োজনই নেই, সকাল থেকে রাত্রি আপনার এখানে কেটে যাবে, অসাধারণ জায়গা। এখানে এসে আপনাদের টাইগার হিল রাত বিরেতে ঘুম থেকে গাড়ি বুক করে টাইগার হিল যাওয়ার কোনো দরকার নেই, আপনি এখান থেকে ভোর থেকে একদম উঠে চেয়ারে হেলান দিয়ে হাতে গরম কফির কাপ নিয়ে ফ্লাস্কে কফি রেখে আপনি টাইগার হিল দেখতে পাবেন। আর একটা জিনিস এখানে আপনাদের আসার জন্য আসতে গেলে যেটা অবশ্যই চাই, আমি তো বলবো একটা বাইনোকুলার অন্তত সঙ্গে রাখবেন, এই বাইনোকুলার ব্যাপারে কী বাইনোকুলার কিনবেন না কেন তার জন্য আমি পরে একটা আমার নিজস্ব চ্যানেলেতে একটা আছে লিঙ্ক, সেটা আপনাকে দিয়ে দেবো পরে আপনাদের সুবিধার্থে, আর কিছু না। তো এখান থেকে আপনারা টাইগার কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাচ্ছেন, তার বিভিন্ন হচ্ছে গোল্ড, ফার্স্টে রেড, চূড়াটা লাল, তারপরে অরেঞ্জ কালার, তারপরে যখন বেলা হয়ে গেল সাদা, এই যে রঙের যে একটা যে অপটিক্যাল যে অপেরা, এই ব্যাপারটা লাইটের যে অপেরার খেলাটা সেটা আপনি নিজেই রিয়েলাইজ করবেন বসে বসেই ওখানে ওই ব্যালকনিতে বসে বসেই। এবার আপনাকে বেলা হলে আপনি একটু সাইড সিন করতে গেলেন, আপনি যদি ল্যান্ডস্কেপে যদি আশেপাশে যদি ট্যুর করতে গেলেন, কাছাকাছি দেউড়ালি আছে, ওই চিমনি বললাম ব্রিটিশের, হেঁটে হেঁটে যেতে পারেন, আমি তো ওখান থেকে কতগুলো ছবি নিয়েছি, অসাধারণ আমার কাছে সব পোর্ট্রেট, এই ছবিগুলো দেখলে আপনাকে মনে হবে যে আপনি ছবির কাছে ওখানে যেখান থেকে ছবি নিচ্ছেন যেন আপনার খোলাটা পড়ে আছে, আপনার আত্মাটা আপনার মনটা যেন সেই প্রত্যেকটা পাহাড়কে লাপি লাপি যেন ছুটছে, অসাধারণ এই ফিলিংস আমি তো চাইব প্রত্যেকজনের যেন মাথায় আসে, শুধু দেখছি দেখছি বললে হবে না, তবেই আপনি তৃপ্ত হবেন, তবেই আপনি ওখান থেকে আসার পর আপনাকে পুরো বছর পর্যন্ত আপনি দার্জিলিংয়ের স্মৃতিটা মনে রাখবেন। এবার আপনার সন্ধেবেলার দিকে এবার যখন সূর্য অস্ত যাবে তারও একটা অপরূপ শোভা পাবেন, ওই ঠিক সানবার্ডের উল্টো দিকে একটা ইনকমপ্লিট বাড়ি আছে, ওর ছাদ থেকে টেরেস থেকে আপনি সূর্যাস্ত যা দেখবেন মানে বিয়ন্ড ডেসক্রিপশান, তারও আমি কতগুলো শট আপনাকে দিচ্ছি, ওই একদম হিমালয়ের কোলেতে আপনাকে এই সূর্যাস্ত হয়ে যাচ্ছে, এই দেখুন সূর্যাস্তের ছবিগুলো আপনারা এরকম সূর্যাস্ত দেখতে পাবেন, আস্তে 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 সূর্য ঢেলে যাচ্ছে, মানে মেসমেরাইজিং, সিম্পলি মেসমেরাইজিং। এবার রাত্রির কথা যদি বলেন, আপনি এসে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেলে কফি টফি খেলেন, এবার ডিনার করে দিয়ে আপনি বাইরে বেরিয়ে গেলেন, গরমকাল হলে আপনি আকাশ দেখুন ঝকঝকে আকাশ, এই আকাশ আপনি সাউথ বেঙ্গলে পাবেন না, কলকাতাতে পাবেনই না, খালি স্মগে ভর্তি। এখানে আপনি দেখতে দেখতে বাইরে খুলে দিয়ে আকাশের চাঁদ তারা দেখবেন, রবীন্দ্রনাথ আকাশ ভরা সূর্য তারা আপনার মনে এসে যাবে, কখন নিজের অজান্তেই আপনি গ্যালিলিও কোপারনিকাস হয়ে গেছে আপনি নিজেই জানবেন না, অসাধারণ অসাধারণ আমার কাছে। আমার তো আর সত্যি বলতে কি আসতে মন করছিল না, কিন্তু কী করবো, টিকিট কাটা আছে, সে অবশেষে সেই
সেই দিনটা এলো, খুবই স্যাড দিন বলতে গেলে আমার কাছে। সকালে উঠে ব্যাগেজ ফ্যাগেজ গোছালাম, এবং ব্যাগেজ গোছানোর পরে ওনাদের একটা মানে কাস্টমস আছে, আমাকে গলায় একটা উত্তরীয় পরিয়ে দিল, আবার ওয়েলকাম করলাম, ভাবিজিকে নমস্কার করলাম, ভাইয়ার সঙ্গে গলা মেলালাম, হাক করলাম, বাই বাই করলেন, আমি আস্তে আস্তে চলে গেলাম। আমার কাছে এই স্মৃতিটা আমার কাছে আজীবন রয়ে যাবে, আজীবন রয়ে যাবে। থ্যাংক ইউ সেন্ট বার্ড।